অবস্থান করছি। এখানে আমি সর্বশেষ যে তথ্যটি জানতে পেরেছি সেটা হচ্ছে যে অর্থাৎ আগামী কাল রাতে 11টার দিকে রাজধানীর আজিমপুরে পারিবারিক কলহের জেরে ধরে বাবা তা এবং তার ভাই আরেক ভাইকে খুন করেছে, এমনটি আমরা সর্বশেষ এখানকার যারা দায়িত্বরত অপারেশনের দায়িত্বে আছেন তাদের কাছ থেকে আমরা সর্বশেষ এই খবরটি জানতে পেরেছি যে এখানে পারিবারিক কলহের জেরে এক ভাই এবং বাবা তার আরেক সন্তান এবং ভাই ভাইকে খুন করে বলে আমরা সর্বশেষ এখানকার যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন তাদের কাছ থেকে জানতে পেরেছি। এছাড়া আমি এখানকার যারা আমাদের এখানে News24 মেডিকেল প্রতিনিধি রয়েছে মোস্তাফিজুর রহমান তার কাছ থেকে আমরা সর্বশেষ জানবো, কারণ তিনি ঘটনাস্থলে ছিলেন যখন তাকে আনা হয় এবং তার নাম হচ্ছে শাহিন এবং ওনার বয়স ছিল 25 বছর। আমরা তার কাছ থেকে আসলে আমরা মেডিকেল প্রতিনিধি তার কাছ থেকে জানবো যে সর্বশেষ কি আপনি তো এখানে ছিলেন এবং এখানে ঘটনাস্থলে কি হয়েছিল এবং কি ঘটনার কারণে এই খুনটা হয়েছে, আপনি এই বিষয় সম্পর্কে কতটুকু জানেন? তো রাজধানীর আজিমপুর নিউ পল্টন থেকে কি মাদকাসক্ত শাহিন তার ছোট ভাই শুভ তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এসে তাৎক্ষণিক কোনো ঘটনার বিবরণ দেয়নি, তবে নিহতের শালক লিমন বলে যে তার নিহতের বাবা এবং ভাই শুভ মিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নিহত করেছেন। এবং এখানকার যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে ইনচার্জে আছেন বাচ্চু উনি তো আমাদেরকে এমনটি বললো এবং আপনিও আমাদের কাছে এমনটি জানালেন যে আসলে এখানে এই ঘটনা পারিবারিক কলহের জেরে এই ঘটনাটি ঘটেছে বলে তারা জানতে পেরেছে। জি জি জি। এই বিষয়ে কি কাউকে আটক করা হয়েছে? এই বিষয়ে নিহতের ছোট ভাই শুভকে লালবাগ থানায় আটক করা হয়েছে। বাবা পলাতক। আর এই বিষয় সম্পর্কে আগে আর কোনো সর্বশেষ কোনো খবর আপনি জানতে পেরেছেন কিনা? তবে জানা গেছে ছেলেটি রিহাবে 2 মাস ধরে রিহাব সেন্টারে ভর্তি ছিল, গত সপ্তাহে তাকে নিয়ে আসা হয়েছে, সে মাদকাসক্ত এমনটি পরিবারের অভিযোগ ভাই শুভ জানায়। আসিফ, আমি সর্বশেষ যে বিষয়টি বলছিলাম যে আসলে পারিবারিক কলহের জেরে এবং এখানে আমাদের যিনি প্রতিনিধি রয়েছিলেন তিনি আসলে পুরো বিস্তারিত ঘটনাটি আমাদেরকে বললেন যে আসলে এখানে তাদের পরিবার থেকে